হ্যালো ভিউয়ার্স, টেকনোসফট বিডির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি এই টোটাল যে বিষয়গুলো আমরা দেখছি বা শিখছি এবং আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যে করব, সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল যে বিষয় যার উপরে বেস করে এই টোটাল কার্যক্রমটি পরিচালিত হবে সেটি, অর্থাৎ কিভাবে ক্র্যাকলিস্টে পোস্ট দেওয়া যায়। যদিও আমি এর আগে বলেছি ক্র্যাকলিস্ট কি, আমাদের মেইন ট্রাফিক সোর্স কোনটি, অর্থাৎ ক্র্যাকলিস্ট, এবং এই ক্র্যাকলিস্ট থেকেই আমাদের হচ্ছে যে মেইন ইনকামটি আসবে অ্যামাজনে। সো এই ক্র্যাকলিস্টে কিভাবে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন বা প্রোডাক্টের যে বিষয়টি আমি ক্র্যাকলিস্টে পোস্ট করব সেটি এখন আমরা দেখব, এবং খুব গুরুত্বপূর্ণ লেসন। এই কারণেই আমি বলছি যে এটি যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনার বেশিরভাগ পোস্ট ক্র্যাকলিস্টে ফ্ল্যাগ হয়ে যাবে। ফ্ল্যাগ বলতে বোঝায় যে হচ্ছে যে ক্র্যাকলিস্ট অটোমেটিক আপনার এই পোস্টে ডিলেক্ট করে দিবে। যদি আপনি এই যে এই লেসনে আমি যে রুলস গুলো আপনাকে দেখাবো, যে টেকনিক গুলো আপনাকে শেখাবো, সেগুলো যদি আপনি ফলো ঠিক মতো না করেন আর আপনার পোস্ট বা যে পোস্ট গুলো আপনি ক্র্যাকলিস্টে দিচ্ছেন সেগুলো যদি ফ্ল্যাগ হয়ে যায় বা ডিলেক্ট করে দেয় ক্র্যাকলিস্ট, তাহলে আপনি কখনোই কখনোই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস যে বিষয়টি সেটি কখনোই স্পর্শ করতে পারবেন না বা ছুঁতে পারবেন না, এবং কখনোই আপনি অ্যামাজনে ইনকাম করতে পারবেন না, ট্রাফিক আনতে পারবেন না আপনার সাইডে, যদি এই লেসনটি ঠিক মতো আপনি না দেখেন। সো ভিউয়ার্স, অবশ্যই আপনি আপনি এই লেসনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করে বারে বারে এই লেসনটি দেখতে চেষ্টা করবেন, এবং কোনো জায়গায় যদি মনে হয় যে হচ্ছে আপনি বোঝেননি তাহলে আবার এটি দেখুন। আশা করি বারবার দেখার কারণে বা দেখার ফলে আপনার টোটাল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি চেষ্টা করব একদম স্পেসিফিক ভেঙে 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 স্টেপ বাই স্টেপ এই পোস্টিং এর বিষয়টি আপনাদেরকে দেখাতে। তো এখানে যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে ক্র্যাকলিস্টে পোস্ট দিতে হলে, সেটি হচ্ছে যে অবশ্যই হচ্ছে ক্র্যাকলিস্টে পোস্ট যারা আপনারা দেবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনাদের যে পিসিটি, এই পিসিটি যে পিসি থেকে আপনি হচ্ছে পোস্ট গুলো দিবেন, প্রতি সপ্তাহে একবার করে, অন্তত একবার করে আপনি সেট আপ দিবেন। সেট আপ বলতে কি বোঝাচ্ছি আমি, সেট আপ বলতে হচ্ছে উইন্ডোজ সেট আপ। তো এমন কোন, আমায় বিশ্বাস করি যে বাংলাদেশে ছেলে পেলে এখন নেই যারা তার নিজের পিসির উইন্ডোজ সেট আপ দিতে পারে না। একটা সময় ছিল যখন হয়তো টেকনিশিয়ান লাগতো বা প্রফেশনাল কাউকে লাগতো উইন্ডোজ এর সেট আপ দিতে, কিন্তু আমি এখন জানি যে মোটামুটি 98% ছেলে মেয়ে বা মানুষ তাদের পিসির উইন্ডোজ এর সেট আপ দিতে পারে। সো আপনি যে ভার্সনই উইন্ডোজ এর ব্যবহার করেন না কেন, সেটা হতে পারে XP, সেটা হতে পারে 7, সেটা হতে পারে 8, যে ভার্সনই ইউজ করেন না কেন, অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একবার করে উইন্ডোজটি রিমুভ করে দিয়ে নতুন করে ইনস্টল করতে আপনার পিসিতে। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় যে সত্যটি সেটি হচ্ছে যে আপনার পিসির যে টাইম জোন, অর্থাৎ এইখানে যে টাইমটি শো করে, আপনার পিসির টাইম জোনটি অবশ্যই আপনাকে সেন্ট্রাল আমেরিকা UTS 6টা এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ 06.00। এটা কিভাবে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার এই পিসির ডান দিকে যে হচ্ছে যে টাইমিংটা আপনি দেখছেন সেই টাইমিং এ ক্লিক করে আপনি চেঞ্জ ডেট এন্ড টাইম টাইম সেটিং এ যাবেন। যাওয়ার পরে চেঞ্জ টাইম জোন, চেঞ্জ টাইম জোনে যে এখানে অনেকগুলো টাইম জোন আছে যার ভিতরে আপনি শুধুমাত্র সেন্ট্রাল আমেরিকা সিলেক্ট করবেন, এবং এখানে দেখুন লেখা রয়েছে UTC 06.00 আর কি। সো এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওকে করে দেন হচ্ছে যে আপনি বের হয়ে আসবেন। আপনি যদি হচ্ছে যে আপনার লোকাল যে টাইম জোনটি, বাংলাদেশি যে টাইম জোনটি, বা শুধুমাত্র আমেরিকা কেনাডা অনেক সময় সিলেক্ট করা থাকে উইন্ডোজ সেট আপের সময়, সেই টাইম জোনটি যদি আপনি ডিফল্টে আপনার থাকে এবং ওই অবস্থায় যদি আপনি পোস্ট দেন ক্র্যাকলিস্টে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে ক্র্যাকলিস্ট আপনার পোস্টটি ফ্ল্যাগ করে দিতে পারে বা ডিলেট করে দিতে পারে আর কি। অবশ্যই এই কথাটি আপনাকে মনে রাখতে হবে যে হচ্ছে যে আপনি ক্র্যাকলিস্টে পোস্ট দিতে হলে হচ্ছে যে আপনার যে টাইম সেটিং যে অপশনটি আছে
ডান দিকে, সেই টাইম সিটিং অপশনের অবশ্যই আপনাকে সেট করতে হবে সেন্ট্রাল আমেরিকা ইউটিসি 06.00। আরেকটি যে কথা সেটি হচ্ছে যে আপনার অবশ্যই ইন্টারনেটের স্পিড ভালো হতে হবে। আমি জানি যে বাংলাদেশে বর্তমানে হচ্ছে যে প্রায় গ্রামগঞ্জেও হচ্ছে যে খুব ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়। অবশ্যই 512 যে স্পিড আমরা জানি কিলোবাইটের, এটা অ্যাভেলেবেল এখন গ্রাম অঞ্চলেও চলে গিয়েছে। ব্রডব্যান্ড যে কানেকশন গুলো যারা ইউজ করছে গ্রামে, তাদের কাছেও 512 অ্যাভেলেবেল, এবং ইভেনলি 1 Mbps লাইনও অনেকের কাছে চলে চলে গেছে। সো বাংলাদেশে যারা ঢাকায় বা চিটাগাঙে বা মেন মেন শহরে বাস করছেন, এবং এই শহরগুলোতে যাদের কিউবি অথবা বাংলা লাইনের যাদের কানেকশন আছে, তাদেরকে আমি রিসেন্টলি দেখছি যে 2 Mbps অথবা 4 Mbps পর্যন্ত এদের লাইন আপগ্রেশন হয়ে গেছে অলরেডি আর কি, অটোমেটিকলি। তাছাড়া আপনাদের কাছে পিঠে যদি কোনো ব্রডব্যান্ড কানেকশন থাকে, আমি যতটুকু জানি 400 থেকে 500 টাকার ভিতরেই আপনি প্রায় 1.5 থেকে 2 Mbps এর লাইন আপনারা পাবেন। সো এখানে আপনাকে কাজ করতে হলে মিনিমাম আপনার লাইনের যে স্পিড সেটি হতে হবে 512 Kbps। এর মানে হচ্ছে যে আপনি যখন 512 Kbps, মানে হচ্ছে আপনি যখন ইন্টারনেট ডাউনলোড দিবেন আপনার আপনার পিসি থেকে আর কি, ইউটিউবের কোনো ভিডিও বা অন্য কিছু, তখন এর আপনি দেখবেন যে হচ্ছে যে যদি এটি হয়ে থাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আপনি দেখবেন যে হচ্ছে যে 60 থেকে 64 ডাউনলোড স্পিড উঠে কিনা। যদি উঠে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই যে লাইনটি সেই লাইনটির স্পিড হচ্ছে যে 512। আর এটি যদি 120 থেকে 25-30 যদি ওঠে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি হচ্ছে যে 1 Mbps এর লাইন। যদি এর ডবল হয় তাহলে 2 Mbps, যদি এরও ডবল হয় তাহলে 4 Mbps। এভাবে আপনি আপনার লাইনটি মেপে নিতে পারবেন। এটি বলার কিছু নেই, কারণ এখন মোটামুটি সব ছেলে মেয়েরাই যারা ইন্টারনেট ইউজ করে তারা জানে যে কিভাবে স্পিড স্পিড কি এবং এটা কিভাবে বুঝতে হয় আর কি। আর তৃতীয় যে কথাটি সেটি হচ্ছে যে সি ক্লিনার ইউজ করবেন। প্রত্যেকবার যখন একটা পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পরে অবশ্যই আপনি সি ক্লিনার ইউজ করবেন, এবং সি ক্লিনার দিয়ে আপনি মোটামুটি আপনার যে ডাটাগুলো আছে সেগুলোকে আপনি ক্লিন করে নেবেন। দেখুন এখানে হচ্ছে যে সি ক্লিনার আছে আমার আর কি, আপনি এটা ইন্টারনেটে ফ্রি পাবেন সি ক্লিনারটি। যদিও আমার এটি হচ্ছে বিজনেস এডিশন আমার সি ক্লিনারটি, কিন্তু আপনার বিজনেস এডিশন ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো সি ক্লিনার এটা ফ্রি পাওয়া যায়, আপনি ইউজ করতে পারেন। সো ওটা নিয়ে জাস্ট এখান থেকে দেখুন, এই সি ক্লিনারে অনেকগুলো বিষয় আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার সিস্টেম থেকে শুরু করে জাস্ট এখানে যেগুলো ডিফল্ট আছে সেগুলো আপনি সিলেক্ট করা থাকবে, অন্য কিছু নতুন করে সিলেক্ট করার দরকার নেই। এখানে হচ্ছে যে অ্যানালাইজ ক্লিক করে অ্যানালাইজ হবে, দেন এখানে রান ক্লিনারে ক্লিক করে আপনি আপনার যে হচ্ছে যে টেম্পোরারি ডাটা থেকে শুরু করে সবকিছু আপনি ডিলিট করে দিবেন। তাহলে যেগুলো হবে সেটা হচ্ছে হিস্টরি থেকে শুরু করে আপনার বিভিন্ন বিষয়গুলো ডিলেক্ট হয়ে যাবে সি ক্লিনারের মাধ্যমে। কিন্তু তারপরে একটা কথা থেকে যায়, সেটি হচ্ছে যে আপনি যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের যদিও 6 নম্বর বিষয়, তারপর আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমরা সি ক্লিনার দিয়ে ক্লিন করার পরেও দেখা যায় যে হচ্ছে যে কিছু কিছু ফাইল টেম্পোরারি ফাইল আপনার টেম্পোরারি ফোল্ডারে থাকবে। আমরা সাধারণত যেটা জানি যে সেটা হচ্ছে যে ব্রাউজারে টেম্পোরারি ফাইল বা হিস্টোরি ক্লিন করার পরে আর কিছু থাকে না, কিন্তু আসলে থেকে যায়। এবং এটা কিভাবে আপনি বের করবেন এবং সেটা রিমুভ করবেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে লেখা রয়েছে যে গো টু স্টার্ট, অর্থাৎ আপনার যে স্টার্ট যে মেনুটি, সেই স্টার্ট মেনুতে যে সার্চে ক্লিক করবেন, এটা হচ্ছে সার্চ বাটন, এইটা দেখবেন যে ডান কোনায় সার্চ আছে। সো সার্চে আপনি ক্লিক করার পরে এভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে শতকরা যে চিহ্নটি আমরা ইউজ করি সাধারণত ক্যালকুলেটরে, শতকরা দিয়ে হচ্ছে যে TEMP দিয়ে আবার হচ্ছে যে এই শতকরা চিহ্নটি বসাবেন, এবং বসে ইন্টারপ্রেস করলেই দেখবেন যে একটি ফোল্ডার ওপেন হয়েছে, এবং এই ফোল্ডারে আপনি প্রচুর পরিমাণে টেম্প ফাইল পাবেন, টেম্পোরারি ফাইল পাবেন। এই ফাইলগুলো আপনি মুছে ফেলবেন। এর ভিতরে দু একটি ফাইল মুছবে না, কারণ হচ্ছে যে আপনি যেহেতু ডিফল্টে আপনি একটি ব্রাউজার আমি এখানে ওপেন করে রেখেছি, সো এখানে 2-3টা ফাইল নাও মুছতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। কিন্তু বেসিক্যালি মেইন ফাইলগুলো টেম্পোরারি আপনি এখানে এভাবে মুছে ফেলতে পারবেন, এবং আপনি মোটামুটি যে টেম্পোরারি থেকে যে রিসোর্সগুলি সাধারণত ইন্টারনেটে মাধ্যমে বিভিন্ন
কোম্পানিগুলো নিয়ে থাকে, এটা যদি আপনি মুছে ফেলেন তাহলে সেটা আর নিতে পারবেন না, অ্যাজ লাইক ক্র্যাগলিস্ট প্রচুর পরিমাণে ইনফরমেশন সে টেম্পোরারি ফাইল থেকে নিয়ে থাকে। সো এটা করলে আপনার টেম্পোরারি ফাইলের ইনফরমেশন গুলো বন্ধ হয়ে যাবে, এবং অবশ্যই আপনি যখন ব্রাউজার ইউজ করবেন, অ্যাজ লাইক যখন ক্রোমা ইউজ করবেন, ক্রোমাতে হচ্ছে যে একটি নতুন বিষয় আছে, আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না, সেটি হচ্ছে যে প্রাইভেট ব্রাউজিং বলে একটি বিষয় আছে প্রত্যেকটি ব্রাউজারে। তো ক্রোমাতে প্রাইভেট ব্রাউজিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইনকো ইন এটা আমি দুইবার মেবি হচ্ছে যে আমি এটা লিখে ফেলেছি, আমি একবার দিই এটা এইটা ক্রোমাতে যেটা হয় সেটা হচ্ছে ইনকো নিটো বলে একটি অপশন আছে, যেটাকে প্রাইভেট ব্রাউজিং সাধারণত ক্রোমা বলে থাকে। সো এটা হচ্ছে যে অ্যাজ লাইক এরকম একটি চশমা পরা অদৃশ্য মানুষ যে সবকিছুই তার থেকে অদৃশ্য করছে। সো এটা আপনি কিভাবে পাবেন, আপনি ক্রোমাতে যাওয়ার পরে ডান দিকে দেখবেন যে এরকম একটি মেনু আছে, এটাতে ক্লিক করলে দেখেন লেখা রয়েছে নিউ ইনকো গোমিটো উইন্ডো। সো এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো হবে, এবং আপনি যে কাজগুলো করবেন ক্র্যাগলিস্টে সবই হচ্ছে যে এর মাধ্যমে করবেন। ম্যানুয়ালি যে আমরা হচ্ছে যে ক্রোমাটি ওপেন করি, যে ব্রাউজারটি আসে সেটাতে আপনি অবশ্যই করবেন, সেই ব্রাউজারের ডান দিকে আপনি ক্লিক করে জাস্ট এই উইন্ডোটি ওপেন করবেন, এবং এইটি যদি ক্লিক করেন এরকম একটি উইন্ডো আসবে ব্রাউজারে, এবং এখানে আপনি যাই করার দরকার, ক্র্যাগলিস্টে যাওয়ার দরকার আপনি ক্র্যাগলিস্ট টাইপ করবেন, আপনি যেখানে যাওয়ার দরকার সেগুলো হচ্ছে যে এখান থেকে আপনি কাজগুলো করবেন, কখনোই নর্মাল যে ব্রাউজার সেই ব্রাউজারে কাজ করবেন না। বিষয়টিকে আরেকটু আমি ক্লিয়ার করি, যেমন ধরুন আমি মোজিলা ফায়ারফক্স এর কথা উল্লেখ করি, মোজিলা ফায়ারফক্স যখন আপনি ওপেন করবেন বিষয় ব্রাউজারটি, তখন কখনোই এইভাবে হচ্ছে যে আপনি এখানে কোনো কিছু লিখে আপনি ইয়েতে যাবেন না, ক্র্যাগলিস্টে যাবেন না, আপনি অবশ্যই ক্র্যাগলিস্টে যদি যেতে চান তাহলে এখানে দেখুন ফাইল থেকে লেখা রয়েছে নিউ প্রাইভেট উইন্ডো বলে একটি উইন্ডো অপশন আছে। তো এখানে ক্লিক করে যে ব্রাউজারটি আসবে দেখুন এখানেও সেই একই রকম, দুইটি হচ্ছে যে কালো কালো চোখ, যেটা বোঝাচ্ছে যে সে হিডেন অবস্থায় আছে, সে তার চরিত্রটি এবং তার তার যে হচ্ছে যে নামটি তার ঠিকানাটি সে দুনিয়া থেকে হিডেন করতে চাচ্ছে। সো এখানে এই এই উইন্ডোতে আপনি কাজগুলো করবেন। ঠিক তেমনি ভাবে কেউ যদি হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেন, আমি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলাম আর কি, সো ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করার পরে হচ্ছে যে কখনই আপনি মজিলাটি হচ্ছে যে এখানে টাইপ করে, সরি যেটি আমি বলছিলাম যে হচ্ছে যে ক্র্যাগলিস্টের যে ওয়েবসাইটের ঠিকানা এখানে টাইপ করে আপনি কাজ করবেন না, আপনি অবশ্যই হচ্ছে যে দেখুন এখানে লেখা রয়েছে সেফটি, সো সেফটি বাটনে ক্লিক করে দেখুন সেফটি বাটনে ক্লিক করে এখানে লেখা রয়েছে ইন প্রাইভেট ব্রাউজিং বলে একটি অপশন ইন্টারনেট এক্সপ্লোরারেও আছে। সো এখানে ক্লিক করলে আপনি হচ্ছে যে ইন প্রাইভেট ব্রাউজিং এ চলে যাবেন, একটি উইন্ডো ওপেন হবে অবশ্যই, এবং আপনি ওই উইন্ডোতে কাজ করবেন আর কি। সো উইন্ডোটি ওপেন হোক, আমরা ওয়েট করছি উইন্ডোটি ওপেন হওয়ার জন্য, এবং উইন্ডোটি ওপেন হয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে ইন প্রাইভেট ইজ টার্নেড অন, এবং এখানেও আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে প্রাইভেট ব্রাউজিং, এখানে হচ্ছে যে আমাদের কোনো হচ্ছে যে হিস্টোরি, কোনো ক্যাশ থেকে কোনো ইনফরমেশন কোনো কিছুই এই ব্রাউজিংটি শেয়ার করবে না, দেখুন ব্র্যাকেটে ইন প্রাইভেট লেখা রয়েছে। সো আপনি যখনই ক্র্যাগলিস্টে পোস্ট দিতে যাবেন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে পোস্ট দিচ্ছেন, ক্র্যাগলিস্ট বিভিন্ন ওয়েতে বিভিন্ন পন্থায় আপনার আইডেন্টিটি সে ডিটেক্ট করতে চায়, এবং আসলেই আপনি ইউএসএর সিটিজেন কিনা, কারণ ইউএসএর সিটিজেনরাই শুধু মাত্র ক্র্যাগলিস্টে পোস্ট করতে পারবে, তাও আবার হচ্ছে যে ইউএসএর সিটিজেন হলেই হবে না, আপনি পোস্ট করতে পারবেন আপনি ঠিক যে এলাকায় আছেন, স্পেসিফিক যে এলাকায়, অ্যাজ লাইক হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের নাগরিক হলেই হবে না, আপনি বাংলাদেশের নাগরিক হলেই যে আপনাকে সে পোস্ট করতে দিবে তা শুধু না, আপনি যদি এই আমাদের যেমন ক্র্যাগলিস্টের
হচ্ছে যে আমি বলি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে ঢাকা একটি অঞ্চল, চিটাগাং একটি অঞ্চল, সিলেট একটি অঞ্চল। সো আপনার আইপিটি যা শো করছে, যেমন ঢাকায় যদি আমি থাকি এবং ঢাকার আইপি যদি হয়, তাহলে হচ্ছে যে আমাকে অবশ্যই ওই ঢাকার মিরপুরে যদি আমি হয়ে থাকি আর কি, আমার ঢাকার মিরপুরের আইপি যদি আমার ডিটেক্ট করে থাকে ক্রাইগলিস্ট, আমার হচ্ছে যে ঢাকার মিরপুর থেকে আমাকে পোস্টটা দিতে হবে। এবং ওই যে ক্রাইগলিস্ট, আর একটু পরে আমি যে দেখাবো যে প্রত্যেকটা সিটির, প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা সিটির ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে এলাকা আছে, পোস্ট দেওয়ার জায়গা আছে। সো আপনি কখনোই আপনার আইপিটি শো করছে ক্রাইগলিস্টে হচ্ছে যে আপনি ঢাকার মিরপুরে থাকেন, এই আইপি থাকা অবস্থায় আপনি কখনোই চিটাগাং এর কোনো পোস্ট দিতে পারবেন না। আপনার পক্ষে যদি দেন তাহলে এটা ফ্লাগ হয়ে যাবে বা ডিলেক্ট হয়ে যাবে। আমার বিষয়টা আমি মনে হয় বোঝাতে পারছি। সো আমি আরেকটু ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে হাতে কলমে বিষয়টি দেখাতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা ধরুন ক্রাগলিস্টে আছি, তার আগে আরেকটু কথা বলে নিই, ক্রাগলিস্টে যাওয়ার আগে আমি আরেকটু বিষয় ক্লিয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যখন ক্রাগলিস্টে যাবেন বা ক্রাগলিস্ট ইউজ করবেন, তখন আপনাকে আপনার যে আইপিটি সেটি হাইড করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশের আইপি দিয়ে ক্রাইগলিস্টে ঢোকেন এবং ইউএস এর কোন একটা সিটিতে পোস্ট দিতে চান, তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন আপনার আইপিটি, আপনার পোস্টটি ডিলেক্ট হয়ে যাবে বা ক্রাইগলিস্ট কখনোই আপনাকে সেখানে পোস্ট দিতে দিবে না। যেমন উদাহরণ হিসেবে হচ্ছে যে আমি যদি এখানে বলি যে একটা ঠিকানা লিখি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা যদি আমি দেই, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে যে আমার বর্তমানে যে আইপি অ্যাড্রেস সেটি হচ্ছে যে এত। এবং আমি এখানে যদি আরো স্পেসিফিক হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যদি আমি দেখতে চাই, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে যে হচ্ছে যে আমি ঢাকায় বসবাস করছি এবং আমার আইপিটি ঢাকায়, বাংলাদেশের ঢাকায় হচ্ছে, ঢাকা থেকে আমি ব্রাউজটি করছি এবং আমার ইন্টারনেট যে হচ্ছে যে কোম্পানিটির নামও এখানে শো করছে। সো এই অবস্থা আপনি যদি হচ্ছে যে ক্রাগলিস্টে যান এবং যে হচ্ছে যে ইউএস এর পোস্ট দেন, তাহলে কখনোই আপনার এই পোস্টটি ক্রাগলিস্ট লাইভ আকারে শো করবে না, সঙ্গে সঙ্গে ফ্ল্যাগ করে দিবে। এর কারণ হচ্ছে যে আপনি কখনোই ঢাকায় বসে ইউএস এর কোন সিটিতে পোস্ট দিতে পারবেন না। আবার দেখা যাচ্ছে যে ইউএসএ তে আপনি থাকেন নিউ ইয়র্কে, কিন্তু আপনি পোস্ট দিচ্ছেন ওয়াশিংটনে, সো ওই পোস্টটিও হচ্ছে যে ঘোস্ট হয়ে যাবে বা ফ্ল্যাগ হয়ে যাবে। সো আপনাকে যে সিটির আইপি থাকবে সেই সিটির, সেই সেই স্টেটের সেই সিটির পোস্ট আপনি দিতে পারবেন। তো এখানে আমি দেখছি যে আমার আইপিটি হচ্ছে যে ঢাকার আইপি। তো চলুন আমরা একটু আইপি চেঞ্জের বিষয়টি নিয়ে কথা বলি। আপনাকে অবশ্যই হচ্ছে যে পোস্ট দিতে হলে আইপি চেঞ্জ করতে হবে, এবং এর ভিতরে সবচেয়ে সহজলভ্য যে আইপি চেঞ্জিং সফটওয়্যারটি আছে তার নাম হচ্ছে যে হাইড মাই অ্যাস। এটি মান্থলি হাইড মাই অ্যাস যে আপনি এটার মেম্বার হতে পারেন। আপনি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার যদি পেজ পাইজার অ্যাকাউন্ট থাকে, আপনার যদি পেপল অ্যাকাউন্ট থাকে, আপনি হচ্ছে যে মান্থলি এদের সাবস্ক্রিপশন নিতে পারেন। এবং এখানে খুব বেশি না, $12 করে হচ্ছে যে মেবি মাসে লাগে আর কি, $11 সামথিং যেটাকে আমরা বলি, $12 লাগে। $12 দিয়ে আপনি হচ্ছে যে এক মাসের একটি মেম্বারশিপ নিতে পারেন। এক মাস পরে এটা আবার ক্যান্সেল হয়ে যাবে, নিতে চাইলে আবার আপনি পুনরায় রিনিউ করতে পারেন। সো হাইড মাই অ্যাস দিয়ে আপনি হচ্ছে আপনার আইপিটি চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে যে আমি হাইড মাই অ্যাস এই সফটওয়্যারটি ওপেন করি, এটার অনেকেই বলে যে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, আপনি ক্র্যাক ভার্সন ইউজ করবেন এবং ক্র্যাক ভার্সন পাওয়া গেল সেই ক্র্যাক ভার্সন ব্যবহার করা যাবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ ক্র্যাক ভার্সন দিয়ে আপনি কখনোই, আমরাও অনেক চেষ্টা করেছি ক্র্যাক ভার্সন ইউজ করবার জন্য, কিন্তু আসলে হাইড মাই আইসি আইপির কোনো ক্র্যাক ভার্সন নেই এখন পর্যন্ত। তো অনেকেই আপনার কাছে হয়তো বিভিন্ন মিথ্যা তথ্য দিবে, তথ্যগুলো বিশ্বাস না করতে আমি অনুরোধ করছি, আপনি জাস্ট হাইড মাই আইপি তে যাবেন, যে হচ্ছে যে আপনার যে ইয়েটি যেটাকে বলে হচ্ছে যে হাইড মাই অ্যাস এর মেম্বার হবেন এবং $12 দিয়ে আপনি হচ্ছে যে কাজ করতে শুরু করবেন। কারণ হচ্ছে যে আপনি $12 খুব বেশি কোনো বিষয় নাই, কারণ আপনি এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন। তো $12 খরচ করা খুব একটি বিশাল কোনো ব্যাপার না। সো হাইড মাই আইপি তে যে হচ্ছে যে আপনি আপনার ইউজার নেমটি, হাইড মাই আইপি তে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই আপনি আপনার ইউজার নেমটি তৈরি করে নেবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন এই সফটওয়্যারে। হাইড মাই আইপি যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা মেম্বার হবেন আর কি, তখনই তারা এই সফটওয়্যারটি আপনার লিঙ্ক দিয়ে দিবে। এই সফটওয়্যারটি জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে, এবং ইনস্টল করে ওপেন করলে সে আপনাকে জিজ্ঞেস করবে
হবে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি। দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে ইনপুট করার পরে জাস্ট এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কানেক্ট বাটনে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। তো রিসেন্টলি আমার এখানে যেটা ছিল, এর আগে আমি নরওয়ের একটা আইপি ধরেছিলাম, সো আমি এখানে কান্ট্রিতে চলে যাই, হাইড মাই আইপি। এখানে প্রচুর পরিমাণে কান্ট্রি আপনি দেখতে পারবেন, হাজার হাজার আইপি হাইড মাই আইপি আপনি পাবেন। সো আমি কান্ট্রিতে যাচ্ছি এবং এখানে দেখুন প্রচুর কান্ট্রি এবং ইউএসএ থেকে শুরু করে ইউকে, রিসেন্টলি আপনি হচ্ছে যে হাইড মাই আইপিতে বাংলাদেশেরও অনেক আইপি পাবেন হাইড মাই আইপিতে আর কি। সো ইউএসএ দেখুন প্রচুর, ইউএসএ প্রচুর কান্ট্রি আইপি আপনি এখানে দেখতে পাচ্ছেন আর কি। যদিও আপনি ক্র্যাগলিস্ট এর প্রফেশনাল যারা ক্র্যাগলিস্ট ইউজ করে তারা হাইড মাই আইপি খুব কমই ইউজ করে, তারা আরো দামি আইপি চেঞ্জিং সফটওয়্যার গুলি ইউজ করে। যেমন আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি যে সক্সকট, তারপর হচ্ছে যে VPN 72, এগুলো ইউজ করে। যেমন হচ্ছে যে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাই, VPN ও সরি VIP, VIP 72। অনেকেই যারা ক্র্যাগলিস্টে প্রফেশনালি পোস্টিং করেন তারা হচ্ছে যে এই সফটওয়্যারটি ইউজ করেন। সো এই সফটওয়্যারটি একটু কস্টলি, এই কারণে আমি হচ্ছে যে এটা আপনাদেরকে এখন প্রাথমিক অবস্থায় সাজেস্ট করছি না। আপনারা যখন দেখা গেলো বেসিক এক মাসের জন্য $40 বা $41, পরে অ্যাডভান্স দুই মাসের জন্য $74, এবং তারপর হচ্ছে যে এক বছরের জন্য $294.99-এর কাছাকাছি পরে। তো এইখানকার যে হচ্ছে যে আইপি গুলো, এই আইপি গুলো খুবই ভালো আইপি। সো এই আইপি গুলো আপনারা ইউজ করতে পারেন পরবর্তীতে, যখন আপনারা ইনকাম শুরু করবেন বা ইনকাম ভালো মতন আসতে শুরু করবে তখন আপনারা এই আইপি গুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। কারণ আইপি যত ভালো হবে আপনার লাইভ পরিমাণ বা আপনার যে পোস্ট দিবেন সেই পোস্টটি স্থায়িত্ব ততই ভালো হবে আর কি। তো প্রথমে প্রাথমিক অবস্থায় আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করব না যে হচ্ছে যে এত ভালো আইপি ইউজ করার। নর্মাল ভাবে আপনারা হচ্ছে যে $12 দিয়ে হাইড মাই অ্যাস ইউজ করেন তাহলেই মোটামুটি কাজ আপনাদের চলবে। সো আমি যেহেতু কলম্বিয়া যাব আর কি, ইউএস এর কলম্বিয়া যে সিটিটি আছে সেটাতে আমি যাব। এটা হচ্ছে সাউথ ক্যালোরিনার কলম্বিয়া যে সিটিটি আছে সেই কলম্বিয়া সিটিতে আমি ধরবো। সো এখানে কলম্বিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে হচ্ছে যে স্টেটটি চলে এসেছে, আমি জাস্ট এখানে কলম্বিয়া সিলেক্ট করে দিলাম, ইউএসএ সাউথ ক্যারোলিনার কলম্বিয়া। সো সিলেক্ট করে দিয়ে আমি ড্যাশবোর্ডে যে দেখুন এখানে ড্যাশবোর্ডে যখনই যাবো সিলেক্টে আমি যেটা করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে আর কি। সো আমি কানেক্ট বাটনে ক্লিক করবো। সো কানেক্ট বাটনে ক্লিক করার পরপরই সে কলম্বিয়ার একটি আইপি ধরার চেষ্টা করবে হাইড মাই অ্যাস, এবং আমরা দেখি যে সে আইপিটি ধরে কিনা বা ধরবে। সো আমরা একটু ওয়েট করি যে আইপিটি ধরার জন্য। আর আমি যে স্পিড এর কথা বলেছিলাম সেটি হচ্ছে আসলে এই কারণেই বলেছিলাম যে আপনার স্পিড যত ভালো হবে আপনার খুব দ্রুত এই আইপি গুলো বা হাইড মাই আইপি বা বিভিন্ন সক রিলেটেড বা আইপি রিলেটেড সফটওয়্যার গুলো তত ভালো কাজ করবে। সো আমরা অলরেডি সে মেবি একটা আইপি পেয়েছে কলম্বিয়ার ভালো আইপি, দেখি আমি আইপিটি চেক করবো আর একটু পরে আপনাদের সামনে যে এটি কলম্বিয়ার ঠিক কোন আইপি সে ধরেছে। সো এখানে দেখুন লেখা চলে এসেছে যে ডাব্লু হাইড মাই অ্যাস প্রো VPN, সে সাকসেসফুলি কলম্বিয়ার একটি আইপি ডিটেক্ট করে ধরেছে আমার জন্য। এবং আইপিটি সে এখানে আমার অরিজিনাল যে আইপিটি আরেকটু আগে আমি বললাম যে অরিজিনাল আইপিটি হচ্ছে যে এটা যেটা আমি আরেকটু আগে দেখালাম হোয়াট ইজ মাই আইপি থেকে, এবং এখন সে যে আইপিটি শো করছে বা সে দেখাচ্ছে সেটা হচ্ছে যে এটা। সো এটা যদি আমি দেখতে চাই আরো ভালোভাবে, এখানে দেখুন যে ভেরিফাই নিউ আইপি অ্যাড্রেস, এটা ক্লিক করলেই সে বলে দিবে যে এই আইপি অ্যাড্রেসটি আসলে স্পেসিফিক কোন সিটির কোন স্টেটের। সো আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সে আমাকে বলছে যে হচ্ছে যে যে আইপিটি সে ধরেছে সে আইপিটি হচ্ছে যে আইপি হচ্ছে যে প্রোভাইডার সে হচ্ছে প্রোভাইডারের নাম বলছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের স্টেট বা রিজন হচ্ছে যে সাউথ ক্যারোলিনা, এবং এটা সিটি হচ্ছে কলম্বিয়া, যেটার পোস্টাল কোড হচ্ছে এত এবং এরিয়া কোড হচ্ছে এত। আমরা যখন ক্র্যাগলিস্টে পোস্ট দিতে যাবো তখন এই বিষয়গুলো কিন্তু আমার প্রয়োজন হবে। সো এখানে আমি এটা মিনিমাইজ করে আমি যদি হচ্ছে যে এখানে সরি যেটা বলেছিলাম যে এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস আমি এখানে আপনাদের দেখেছিলাম যেটা বাংলাদেশের আইপি ছিল। সো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই আমরা দেখতে পাবো
যে এই আইপিটি চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ ক্যারোলিনার আইপি বর্তমানে এটি, এবং এটা হচ্ছে কলম্বিয়া, সাউথ ক্যারোলিনার কলম্বিয়াতে, এবং এটা হচ্ছে আইএসপির যে ঠিকানাটি সেটা ওইখানে চলে এসেছে একবারে স্পেসিফিক ভাবে। এবং এখানে সে দেখাচ্ছে যে ঠিক আইপিটি এবং আইপির লোকেশনটি সে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের আইপি চেঞ্জ করবো। সো এখন যদি হচ্ছে যে আমি আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে ঢুকি, তাহলে ক্র্যাগলিস্ট আমাকে, কারণ আমার এখন আইপি যেটা আছে সেই আইপিটা হচ্ছে যে কলম্বিয়ার আইপি, সো আমি এখানে ক্র্যাগলিস্ট টাইপ করি, আমি ক্র্যাগলিস্ট টাইপ করলাম এবং ক্র্যাগলিস্ট আসছে। সো এখানে দেখুন, খেয়াল করুন যে নিচে ক্র্যাগলিস্টের প্রথমে যে ক্র্যাগলিস্টের ঠিকানাটি এসেছে, যেহেতু আমার আইপি কলম্বিয়ার আইপি, সো এখানে অটোমেটিক ক্র্যাগলিস্ট কিন্তু ডিটেক্ট করে নিয়েছে যে আমার আইপিটি কলম্বিয়ার আইপি। সো এখানে সেই হিসেবে কলম্বিয়া ডট ক্র্যাগলিস্ট ডট ওআরজি চলে এসেছে। সো এখানে আমি যদি ক্লিক করে ক্র্যাগলিস্টের ভিতরে ঢুকি, সে যদিও দেখাচ্ছে যে এই আইপিটি সে ব্লক করে রেখেছে, কারণ এই সমস্যাটি আপনার মাঝে মাঝে হবে হাইড মাই অ্যাস ইউজ করলে। হাইড মাই অ্যাস এর আইপি গুলো আমি আগেই বলেছি যে অত ভালো না, বেসিক্যালি আপনার যারা প্রফেশনাল তারা ইউজ করে হচ্ছে যে সক ভিআইপি 72। তারপর আমি আপনাদের যেহেতু কম দামে এই জিনিসটি, আপনি আবার এটিকে একটু চেঞ্জ করে নিবেন আর কি, চেঞ্জ করলে আশা করি হচ্ছে যে সে আবার আইপিটি বা আরেকটা আইপি ধরবে এবং ওইটা হয়তো ক্র্যাগলিস্ট আপনাকে ভিতরে যেতে দিবে। সো এটি হচ্ছে হাইড মাই অ্যাস, এবং আমরা হাইড মাই অ্যাস এর এখানে যে একটি কান্ট্রি অলরেডি যদিও কলম্বিয়া সেট করা আছে, সো আমরা এখানে হচ্ছে যে নিউ ইয়র্ক সেট করি, এন আমরা এখানে এন এন ই দিলেই নিউ ইয়র্ক চলে আসবে, শুধু নিউ ইয়র্ক, এখানে অনেকগুলো এন ই ডাব্লিউ যদি দিই তাহলে আরো ভালোভাবে আসবে। তো এখানে এন ই ডাব্লিউ দিয়ে নিউ অরলিন্স আছে, নিউ ইয়র্ক আছে, নিউ দিয়ে হচ্ছে নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কের বাফেলো ধরি, একটা আইপি ধরি বাফেলোর। সো আমি নিউ ইয়র্কের বাফেলোতে আমি ক্লিক করলাম এবং ড্যাশবোর্ডে যে আমি এখানে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিলেই এটি কানেক্ট হয়ে যাবে। দেখুন এখানে ইউএস এর নিউ ইয়র্ক এর বাফেলোতে একটি আইপি সে ধরবে, সে আইপি সার্চ করছে এবং আশা করি হচ্ছে যে একটি আইপি সে ধরে ফেলতে পারবে এর ভিতরে, নিউ ইয়র্কের আইপি। সে অলরেডি নিউ ইয়র্কে একটা আইপি ডিটেক্ট করেছে বা ধরে ফেলেছে। এবং এখানে দেখুন ভেরিফাই নিউ আইপি অ্যাড্রেস, এই বাটনটিতে আমরা ক্লিক করলে আমরা জানতে পারবো যে সে ঠিক নিউ ইয়র্কের কোন সিটির আইপিটি ডিটেক্ট করেছে এবং এর এরিয়া কোড কত। সো আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে একটি ওয়েব পেজ চলে আসবে এবং এখানে সে দেখছে যে আইপিটি হচ্ছে এত, এটি হচ্ছে যে এর আইএসপি হচ্ছে যে বা যে প্রোভাইডার, ইন্টারনেট প্রোভাইডার, তার নাম হচ্ছে এখানে, এখানে হচ্ছে যে নিউ ইয়র্ক বাফেলো, এর হচ্ছে পোস্টাল কোড এত এবং হচ্ছে যে এরিয়া কোড এত। সো আমরা ক্র্যাগলিস্টে কাজ করতে গেলে এই ইনফরমেশন গুলো আমাদের দরকার পড়বে। সো আমরা এটাকে মিনিমাইজ করে রাখি এবং আমরা এখানে এটা মিনিমাইজ করে ক্র্যাগলিস্ট কথাটি লিখেছি, জাস্ট এখানে ক্র্যাগলিস্ট লিখে দিলেই ক্র্যাগলিস্টের ওয়েবসাইটে চলে আসবে এবং আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে যে এখানে চলে এসেছে ক্র্যাগলিস্টের ওয়েবসাইটটি। এবং আমরা একটু নিচের দিকে খেয়াল করলে দেখবো যে হচ্ছে নিউ ইয়র্ক ক্র্যাগলিস্ট ওআরজি, এটা এটা আসছে এই কারণে যে সে ক্র্যাগলিস্ট কিন্তু অলরেডি ডিটেক্ট করে ফেলেছে যে আমি যে আইপিটি ধরেছি সেই আইপিটি হচ্ছে যে নিউ ইয়র্কের একটি আইপি, এবং এই কারণে সে এটি দিয়েছে। আমি যদি বাংলাদেশ থেকে সরাসরি আইপি ইউজ না করে বাংলাদেশে আইপি থেকে এটি ঢুকতাম, কখনোই এটি আসতো না। সো আমি এখানে যদি এটা ক্লিক করি সরাসরি এই লিঙ্কটিতে নিউ ইয়র্ক ডট ক্র্যাগলিস্ট ডট ওআরজি, তাহলে আমি হচ্ছে যে নিউ ইয়র্কের যে ক্র্যাগলিস্টের যে অপশনটা আছে বা ক্যাটাগরি আছে আমি সেখানে সরাসরি ঢুকে যেতে পারবো। এবং এখানে দেখুন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে যে স্টেট আছে নিউ ইয়র্ক ছাড়াও, এগুলো সবই হচ্ছে যে আমেরিকার স্টেট,
আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এর ভিতরে হচ্ছে যে আমি সরাসরি স্পেসিফিক নিউ ইয়র্কের যে ক্র্যাগলিস্টের যে অপশনটি আছে সেখানে আমি চলে গেলাম, এবং এখানে যাওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখুন যে ফর সেল বলে একটি অপশন বা ভাগ ক্র্যাগলিস্টে আছে বা ক্যাটাগরি আছে। এবং ফর সেলে আমি আমার ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়েছি, সেই ওয়েবসাইটটি হচ্ছে যে ক্যামেরা রিলেটেড ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা হচ্ছে যে ক্যামেরা না না এখানে যা যে বিষয়গুলো আছে সবই হচ্ছে যে ক্যামেরা রিলেটেড বিষয় আমার এই ওয়েবসাইটে আছে। সো এই ওয়েবসাইটের একটি অ্যাড আমি পোস্ট করবো ক্র্যাগলিস্টে, এবং এটা কিভাবে করব সেটা আপনারা এখন এখান থেকে দেখতে পাবেন। সো এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে হচ্ছে বিউটি, বাইক, বোর্ডস, বুকস, বিজনেস, কার, সিডি, কেউ যদি সেল করতে চায় তাহলে এখানে সে ক্লিক করতে পারবে, সেলফোন যদি কেউ সেল করতে চায়, ক্লথ কেউ যদি সেল করতে চায়, ইলেকট্রনিক্স বিভিন্ন বিষয় যদি কেউ সেল করতে চায়, কম্পিউটার রিলেটেড কম্পিউটার বিষয়ক কোনো বিষয় জিনিস যদি সে সেল করতে চায় এই সেকশনে যে তাকে পোস্ট দিতে হবে, জুয়েলারি যদি সে সেল করতে চায় এই সেকশনে যে তাকে সেল দিতে হবে পোস্ট দিতে হবে আর কি। সো আমার যে সেকশনটি, আমি যেহেতু ক্যামেরা রিলেটেড বা ফটো রিলেটেড বা ভিডিও রিলেটেড বিষয়, সেহেতু আমি হচ্ছে যে এই ফটো এবং ভিডিওতে ক্লিক করব, এবং এই সেকশনে আমি হচ্ছে আমার পোস্ট দিব। তো এইখানে যে ভিজিটররা আসবে তারা সবাই হচ্ছে যে ফটো বা ক্যামেরা রিলেটেড বিষয়গুলোই তারা খুঁজতে আসবে এখানে সাধারণত। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে প্রচুর পরিমাণে পোস্ট আমি আজকে যেগুলো হয়েছে সেগুলো ক্র্যাগলিস্ট দেখাচ্ছে। এখানে দেখুন একজন ক্যামেরার লেন্স সেল করবে, সে তার বিজ্ঞাপন দিয়েছে, একজন ক্যামেরার টোটাল ইউনিটটি, ফটো স্টুডিও টোটাল ইউনিটটি সে সেল করবে সেগুলো সে দিয়েছে, এবং কত টাকায় সেল করবে সেগুলো সে এখানে দিয়ে দিয়েছে। সো ক্যামেরা রিলেটেড বিভিন্ন পুরাতন নতুন বিভিন্ন ক্যামেরা, বিভিন্ন মানুষ, আমাদের জাস্ট সেল বাজার যেটা ছিল আমরা জানি আর কি, সেল বাজার বিক্রয় .com, এই অ্যাজ লাইক ওখানে যেমন বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন পোস্ট হয় বিক্রি করবার জন্য, এই ক্র্যাগলিস্টের সেম জিনিস। এবং ওই সেল বাজারে শুধু বাংলাদেশি মানুষরা বা বিক্রয় .com এ যায় বাংলাদেশি ভিজিটররা জিনিসপত্র কিনতে এবং বিক্রি করতে, এখানে শুধুমাত্র যায় হচ্ছে যে ইউএস এর ভিজিটররা তাদের প্রোডাক্ট গুলো কিনতে এবং বেচতে। সো এটা হচ্ছে যে আমাদের ক্যামেরা রিলেটেড যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি। সো এখানে আমরা আমাদের একটা পোস্ট দিব, আমাদের যে ক্যামেরা নানা থেকে একটি পোস্ট আমরা এই সেকশনে দিব আর কি। এবং এটি হচ্ছে যে নিউ ইয়র্কের একটি নিউ ইয়র্ক সিটির হচ্ছে যে বাফেলো যে স্টেট সেই স্টেটের আমরা এই পোস্টটি দেব। সো এখানে আপনাকে পোস্ট দিতে হলে অবশ্যই আপনার যে এই যে অ্যাকাউন্ট বিষয়টি আছে অ্যাকাউন্টে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। সো অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম, অ্যাকাউন্টে ক্লিক করলে সে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চাবে অন্যান্য ইয়ের মতনই। সো এখানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে যে পোস্ট দিতে পারবেন, নর্মাল একটা বিষয়। আর যদি অলরেডি আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে যে এখানে দেখুন আপনার ইমেলটি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি ক্র্যাগলিস্টে করেননি তারা হচ্ছে তাদের ইমেলটা দিয়ে দিলে ক্র্যাগলিস্ট আপনার মেলে একটি ভেরিফিকেশন মেল পাঠাবে, দেন ওই ভেরিফিকেশন মেল অন্যান্য আপনি যদি ফেসবুকেও এর আগে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন একই যে বিষয়টি এখানেও সেই বিষয়টি, আপনাকে একটি ভেরিফিকেশন মেল পাঠাবে ক্র্যাগলিস্ট। সেই ভেরিফিকেশন মেলটি আপনি ক্লিক করলে ক্র্যাগলিস্ট বলবে যে ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলেনি, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিতে বলছে। সো ভেরিফিকেশন মেলটি আপনি ক্লিক করার পরে সে তখন বলবে যে তোমার পাসওয়ার্ডটি তুমি দাও। সো পাসওয়ার্ডটি দেওয়ার পরে তখন ক্র্যাগলিস্ট বলবে যে তোমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন লগ ইন করো, দেন আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্র্যাগলিস্টে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে তখন আপনি ঢুকবেন আর কি। সো অলরেডি আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, সো আমি সেই অ্যাকাউন্টে এখানে ঢুকছি। com এবং আমি আমার পাসওয়ার্ডটিও এখানে দিয়ে দিচ্ছি। সিকিউরিটির কারণে হচ্ছে আমি এই জায়গাটি হচ্ছে যে হাইড হিডেন করে রেখেছি পাসওয়ার্ডটি, যাতে হচ্ছে যে এটা যে কেউ ইউজ করতে না পারে। সো আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে।
আচ্ছা, এর আগে আমি যে দুটি পোস্ট দিয়েছিলাম ক্র্যাগলিস্টে আর কি, এই দুটি পোস্ট বেশ কয়েকদিন লাইভ ছিল, একটা নির্দিষ্ট সময় পরে 2 থেকে 3 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ পরে পোস্টগুলো হচ্ছে যে ফ্ল্যাগ হয়ে যায় বা ক্র্যাগলিস্ট হচ্ছে ডিলেট করে দেয় আর কি পোস্টগুলো। সো আমি এখন নতুন একটি পোস্ট দিব আর কি। সো আমি নতুন পোস্ট দিতে গেলে যে বিষয়টি আমাকে করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট এখানে আমাকে দেখেন ক্র্যাগলিস্ট বলে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, আমি যেহেতু অলরেডি আমার লগ ইন অবস্থায় আছি আর কি, সো আমি এখানে ক্র্যাগলিস্টে ক্লিক করব। ক্র্যাগলিস্টে ক্লিক করে হচ্ছে যে আমি এই সেলসে যাব। সেলসে যে আমার যেহেতু বিভাগটি হচ্ছে যে ফটো এবং ভিডিও, তো ফটো ভিডিওতে আমি ক্লিক করার পরে দেখুন এখানে ডান দিকে আমি আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে যে পোস্ট কথা লেখা আছে। সো আপনি যদি এখানে পোস্টে ক্লিক করেন, অলরেডি যেহেতু আপনি লগ ইন করা আছেন, সো পোস্টে ক্লিক করলে সরাসরি আপনি পোস্টে চলে যাবেন, এবং এখানে পোস্টে ক্লিক করার পরে সে বলবে যে হচ্ছে যে তুমি যেহেতু এখানে একটি পোস্ট দিতে চাচ্ছ, তো তুমি যে জিনিসটি সেল করতে চাচ্ছ সেই জিনিসটির মালিক তুমি কিনা, বা তুমি একজন ডিলার কিনা, বা তুমি কি সেটা তুমি বলো আর কি। সো আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে ফর সেল বাই অনার, বা আমি হচ্ছে যে এই প্রোডাক্টের হচ্ছে যে একজন মালিক। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্র্যাগলিস্ট অটোমেটিক দেখুন এখানে ব্রাউজ হচ্ছে রোলিং হচ্ছে, এবং সে চলে গেল যে ঠিক আছে তুমি যে একটি প্রোডাক্টের অনার বা একটা জিনিসের মালিক, তো তুমি কি কোন জিনিসটি সেল করতে চাচ্ছ, কোন জিনিসটির মালিক আমাকে তুমি স্পেসিফিক বলো। সো আমি এখানে নিচের দিকে অনেকগুলো হচ্ছে যে লিস্ট আছে, এর ভিতরে আমি বলে দিলাম যে ফটো এবং ভিডিও রিলেটেড আমার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটির হচ্ছে যে আমি মালিক। সো আমি এই প্রোডাক্টটি আপনার কাছে আমি মানুষের কাছে সেল করতে চাচ্ছি আর কি। সো এখন সে বলছে যে হচ্ছে যে তুমি ভালো কথা, তুমি প্রোডাক্টটি সেল করতে চাচ্ছ, এর ভিতরে তুমি তুমি প্রোডাক্টটি যে সেল করবা এর ভিতরে তোমার খুব নিয়র সিটি হচ্ছে যে খুব কাছের যে সিটিগুলো সেগুলো তুমি হচ্ছে যে সিলেক্ট করতে পারো, যেগুলোতে হচ্ছে যে অ্যাডগুলো দেখাবে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট এখানে করে নিতে পারেন, আপনার জন্য যে ফিট যেটি হচ্ছে সবচেয়ে ভালো, যেমন নিউ ইয়র্কের কাছাকাছি হচ্ছে যে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের ইয়েটা ছিল যেটা ছিল সেটা হচ্ছে যে বাফেলো, আমাদের যে হচ্ছে যে সিটিটা, স্টেট হচ্ছে নিউ ইয়র্ক কিন্তু আমাদের সিটিটা হচ্ছে যে বাফেলো। সো এখানে বাফেলো আমি পেলাম না, যদিও আমি এটা বাইপাস করে যেতে পারি। আমি এটা একটু পিছনের দিকে গেলাম দ্বিতীয়টাতে, যে দেখি যে বাফেলো পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, বাফেলো পাওয়া যাক আর না যাক, সে সরাসরি আমার হচ্ছে যে ইয়েটি একসেপ্ট করে নিয়েছে, ডায়লগ বক্স চলে এসেছে পোস্টের জন্য। আমি তৃতীয়তে যে দেখি, আচ্ছা জাস্ট সে হচ্ছে যে এটা বললো যে সমস্যা নেই তুমি পোস্ট করো আর কি। তো এখন পোস্ট করতে গেলে আপনাকে যে বিষয়টি আগে বিষয়টি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ক্র্যাগলিস্ট আপনাকে বলছে যে আপনি যে হচ্ছে যে আপনার আপনার মেল নাম্বার হচ্ছে এটা, যারা ইন্টারেস্টেড পিপল আছে আপনার প্রোডাক্টে যারা কিনতে চাচ্ছে, আমি হচ্ছে যে সরাসরি এই মেল নাম্বারে তাদেরকে হচ্ছে যে তারা যদি রেসপন্স করে এই মেল নাম্বারে তাদের মেলগুলো চলে যাবে, বা রেসপন্স তারা যাই করুক না কেন এই মেল মেল নাম্বারে কিন্তু জিনিসটা যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে হচ্ছে সিএল ডিফল্টে থাকে, সিএল মেল রিপ্লে আর কি রিকমেন্ডেড, এটাই আপনি দিবেন। এবং এখানে হচ্ছে যে সে বলবে যে হচ্ছে যে আপনি আপনার ইউজার যে আপনাকে জিনিসটা কিনতে চাবে সে আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবে। সো আপনি কখনোই ফোন সিলেক্ট করবেন না, আপনি বাই টেক্সট, অর্থাৎ সে আপনাকে অবশ্যই একটা টেক্সট পাঠাবে এবং টেক্সটের জবাব আপনি হচ্ছে যে তাকে দিবেন আর কি, রিপ্লেতে আর কি। সো এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে বলছে, আপনি আপনার যদি গুগল ভয়েস নাম্বার থেকে থাকে, কারণ এই জিনিসগুলো আপনি একটা ফোন নাম্বার এখানে দিবেন, ইউএস এর ফোন নাম্বার যেখানে আপনাকে সে কন্ট্যাক্ট করবে। আমি একটি ফোন নাম্বার এখানে দিচ্ছি, এরকম ফোন নাম্বার আপনি অ্যাভেলেবেল পাবেন, সমস্যা নেই।
ইউএস এর ফোন ডিরেক্টরিতে গেলে আপনি এই নাম্বারগুলো পেয়ে যাবেন। সো আপনি ফোন নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে যে এখানে আপনার কন্ট্যাক্ট নেমটি দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নেমটি হচ্ছে যে মেবি এরকমের যে যেটা দিয়ে মেলটা ক্রিয়েট করেছেন সেই নামটি আপনি হয়তো এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার নিজের নামও এখানে দিতে পারেন। সরি, শাহিদুর রহমান। টাইটেলটা কি হবে? টাইটেলটা জাস্ট আপনি আপনার যে সাইটটি আছে সেই সাইটটিতে যে বিষয়টি বা যে টপিক্সটি আপনি পোস্ট দিতে চাচ্ছেন, মনে করুন এই টপিক্সটি আমি পোস্ট দিতে চাচ্ছি, সো এই টপিক্সটিতে আপনি যে এই টপিক্সের যে টাইটেলসটি আছে এই টাইটেলসটি আপনি ইউজ করবেন। ক্ষেত্র বিশেষে এই একই টাইটেলস ক্রাগলিস্ট কখনোই বারে বারে নেয় না। সো আপনি যেটা করতে পারেন, টাইটেলসটি একটু চেঞ্জ করে অন্য স্টেটে যখন আপনি পোস্টটি দিবেন তখন হচ্ছে যে একটু চেঞ্জ করে নিবেন টাইটেলটি, কারণ হচ্ছে যে এখন আপনি নিউ ইয়র্কে পোস্ট দিচ্ছেন এই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য, আর একটু পরে হচ্ছে যে আপনি হয়তো ওয়াশিংটনের আইপি ধরবেন এবং একই প্রোডাক্ট আপনি ওয়াশিংটনের ক্যাটাগরিতে যে ফটো অ্যান্ড ভিডিও ক্যাটাগরিতে যে পোস্ট দিবেন, তারপরে আরেকটু পরে আপনি আবার হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার আইপি ধরবেন, ক্যালিফোর্নিয়ার আইপিতেও একই প্রোডাক্ট আপনি ওখানে হচ্ছে যে পোস্ট করবেন। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রোডাক্টের হচ্ছে টাইটেলটি একটু চেঞ্জ করে নিতে পারেন, এটা হচ্ছে যে ভালো লাইভ হওয়ার ক্ষেত্রে হচ্ছে যে এটা বেশ ভালো কাজ দেয়, ভালো কাজ দেয়। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রাইসটি কত দেখুন, এখানে আপনি হচ্ছে যে আপনার প্রোডাক্টের প্রাইসটি পাবেন, এখানে হচ্ছে যে প্রাইসটি $399। সো আমি এখানে $399 দিয়ে দিই, $399। আপনার লোকেশনটি সে জানতে চাচ্ছি, স্পেসিফিক লোকেশনটি কি। সো আমরা এখানে দেখেছি যে হচ্ছে যে যখন আমরা আইপিটি ধরেছিলাম আমাদের স্পেসিফিক লোকেশনটা ছিল কিন্তু বাফেলো। সো আমরা এই বাফেলোটি এখানে দিয়ে দিই আমাদের স্পেসিফিক লোকেশন, এবং এটার পোস্টাল কোডটা কত। সো আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে পোস্টাল কোডটি হচ্ছে যে এত। সো আপনাকে পোস্টাল কোড নিয়ে চিন্তা করতে হবে না, হাইড মাই অ্যাস স্পেসিফিক আপনার হচ্ছে যে যে আইপিটি ধরেছেন সেই আইপির পোস্টাল কোড সে অলরেডি দিয়ে দেয় আপনাকে। সো এখানে পোস্টিং বডিতে আপনি যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে এখানে দেখুন এই যে বিষয়গুলো আছে এটা এগুলো আপনি সরাসরি কপি করে নেবেন, এখান থেকে কপি করে এই যে বডি সে বডিতে আপনি এগুলো পেস্ট করে দিবেন। এখানে দেখুন কিছু কিছু ক্ষেত্রে এখানে সি মোর বলে একটা লিংক আসে, এই লিংকটি আপনি ডিলিট করে দিবেন, কারণ ক্র্যাগলিস্ট কখনোই হচ্ছে যে কোনো লিংক সাপোর্ট করে না বা পছন্দ করে না। আপনি ক্র্যাগলিস্টে কোনো লিংক যদি পোস্ট দেন তাহলে সেই পোস্টটি লিংক সহ কোনো পোস্ট দিলে ক্র্যাগলিস্ট সেই পোস্টটি ডিলিট করে দিবে বা ফ্ল্যাগ করে দিবে। সো আপনি কখনোই লিংক দিবেন না, এটা আপনি যখন কপি করে আনবেন ওই আমাদের যে ক্যামেরা নানা সেই ক্যামেরা নানার লিংকটি কিন্তু এখানে চলে এসেছে যে এটা নেওয়া হয়েছে ক্যামেরা থেকে। সো লিঙ্কটি আপনি অবশ্যই মুছে দিবেন। সো আমরা এখানে মোটামুটি বডিটা দিয়ে দিলাম, ফিচার ডিসক্রিপশন, এবং এখানে যে এটা কে তৈরি করেছে, ম্যানুফ্যাকচারার কোন কোম্পানি এখানে সেটা জানতে চাচ্ছে। সো আমরা এখানে দিয়ে দিয়েছি যে ম্যানুফ্যাকচারার হচ্ছে যে ক্যানন, এখানে দেখছেন যে ব্র্যান্ড। সো আমরা ম্যানুফ্যাকচারার এখানে ক্যানন দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে কোন মডেলের এই প্রোডাক্টটি আর কি, তো মডেল নাম্বার এখানে আছে। সো মডেলটা আপনি কপি করে নিয়ে এখানে হচ্ছে যে পোস্ট করে দিবেন। এখানে বলছে যে সাইজ বা হচ্ছে যে এটা জিনিসটা কেমন কি রকম অবস্থায় আর কি। তো আমি সাইজ না, আমি হচ্ছে জিনিসটার কালারটা হচ্ছে যে ব্ল্যাক আমি এখানে দিয়ে দিই, যে কালার হচ্ছে ব্ল্যাক। সো এখানে দেখুন, হ্যাঁ কালার হচ্ছে ব্ল্যাক। সো আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে কন্ডিশন, কি কন্ডিশন, এটা কি নতুন পুরাতন নাকি, এটা অবশ্যই নতুন কন্ডিশনে আছে। এখানে আমরা এটা সিলেক্ট না করে নিচের দিকে যাই, স্ট্রিট এবং হচ্ছে যে ক্রস স্ট্রিট এটা হচ্ছে অপশনাল, আপনাকে সিটিটি অবশ্যই দিতে হবে, কারণ সিটিটি আমরা এর আগেই দেখেছি যে সিটিটি হচ্ছে যে বাফেলো সিটি। সো আমরা বাফেলো সিলেক্ট করে এখানে দিয়ে দিই, এবং হচ্ছে যে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে যে এটা আপনাকে হচ্ছে যে যে স্টেট সেই স্টেটটার কথা বলছে, যে সিটি এটা স্টেট কোনটা, তো স্টেট হচ্ছে যে নিউ ইয়র্ক। সো আমরা এখানে নিউ ইয়র্ক দিয়ে দিলাম, দিয়ে দেন এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমরা কন্টিনিউ করব।
কন্টিনিউ করলে সে যে বিষয়টি বলবে সেটি হচ্ছে যে আপনি হচ্ছে যে লোকেশনটা সে দেখাবে যে এই হচ্ছে লোকেশন, লোকেশনটা ঠিক আছে কিনা বা আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, সিটি বাফেলো নিউ ইয়র্ক, দেন হচ্ছে যে পোস্টাল কোড হচ্ছে এত, এবং স্পেসিফিক সে দেখাচ্ছে এই লোকেশনটা কিনা। দেন আমি যদি কারেক্ট হই, দেন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আপনার লোকেশন ঠিক আছে, আমি এই লোকেশনটা ঠিক রেখে কন্টিনিউ করে দিব আর কি। এখন সে যেটা চাবে আমার কাছে সেটা হচ্ছে যে আমার কাছে কোনো ছবি আছে কিনা, ছবি থাকলে আমি ছবি অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে আপনি এইখানকার যে ছবি আছে সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। তার জন্য আমি সরাসরি অ্যামাজনে চলে যাই, অ্যামাজন থেকে এই প্রোডাক্টের ছবিগুলো আমি নেই, আমি এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নাই, আমি অ্যামাজন থেকেও নিতে পারি। তো অ্যামাজন থেকে নেওয়াটাই ভালো, সরাসরি ছবিগুলো আপনি পাবেন। যেমন আমি এখানে গেলাম, এটা ক্লিক করলাম, এই ছবিতে এটি বড় হয়ে আসবে এবং আমি এখান থেকে ছবিটি নিব। আচ্ছা, আমি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি বড় হয়ে গেল, আমি ছবিটি দেখতে পাবো এখন বড়ভাবে, এবং আমি এটি সেভ করে নিব। যেমন এই রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে, এবং আমি একটি লোকেশন যদি দেখিয়ে দিই, অ্যাজ লাইক মনে করেন যে হচ্ছে যে আমি আপাতত দেখানোর জন্য আমি ডেস্কটপটি সিলেক্ট করে দিলাম। এখানে আমি হচ্ছে যে এটা হচ্ছে যে ওয়ান দিয়ে দিই এটাকে, দেন হচ্ছে যে আমি যদি এটা সিলেক্ট করি, এই ছবিটাও আমি নেব, এটি পাশ থেকে একটি ছবি। সো এই ছবিটা আমি সিলেক্ট করে এটা 2 নম্বর দিয়ে দিই, আমি এই ছবিটাও নেব। এটাকে আমি সেভ করে দেই 3 দিয়ে, এবং আমি এটাও নেব। আপনি ইচ্ছা করলে সব ছবি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপাতত দেখানোর জন্য হচ্ছে যে এই 4টি ছবি নিলাম, কিভাবে এই 4টি ছবি পোস্ট করব সেটা আপনারা দেখুন আর কি। সো এখানে আমি এটা 4 নম্বর দিয়ে দিই, সরি 4 নম্বর দিয়ে দিই। সো আমি এটা ক্লোজ করে দিলাম, দিয়ে হচ্ছে যে আমি এখানে যে যে অ্যাড ইমেজে ক্লিক করব, এবং অ্যাড ইমেজে ক্লিক করে আমার ডেস্কটপে যে যে ইমেজগুলো আমি আরেকটু আগে সেভ করলাম সেগুলো আমি একবারে হচ্ছে যে শিফট চেপে প্রত্যেকটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তো প্রত্যেকটা ইমেজই এখন চলে আসছে ক্র্যাকলিস্টে ধীরে ধীরে, একটু সময় নেবে, এবং এইগুলোর জন্য হচ্ছে যে আপনার ইন্টারনেটের স্পিড যত ভালো হবে আপনার কাজগুলো তত দ্রুততার সাথে হবে। আপনি ইচ্ছে দেখা গেল যে এই পোস্টটি দিতে, এক একটা পোস্ট দিতে আপনার ইন্টারনেট স্পিড এবং হাতের স্পিড যখন ভালো হয়ে যাবে, তখন এক একটা পোস্ট দিতে আপনার সময় লাগবে হচ্ছে যে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। আইপি যদি খুব ভালো হয় এবং খুব দ্রুত ধরতে পারেন, তাহলে হয়তো দেখা গেলো 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় নেবে, এবং আপনি ঘন্টায় প্রায় বলা চলে যে 10 থেকে 15টা মতন হচ্ছে যে অ্যাড, 10 থেকে 12টা অ্যাড আপনি পোস্ট করতে পারবেন। তো সেখানে আপনি যদি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি আশা করা যায় যে হচ্ছে যে 50টা থেকে 60টার কাছাকাছি অ্যাড আপনি হচ্ছে যে পোস্ট করতে পারবেন পার ডে। সো ছবিগুলো চলে আসছে, ছবিগুলো চলে আসছে, আমরা দেখছি। ছবিগুলো সব চলে এসেছে, এবং আমি এখানে দেখুন যে ডান উইথ ইমেজে ক্লিক করলে এটা পরবর্তী স্টেপে
চলে যাবে, এবং সে আমাদেরকে টোটাল রাফ বিষয়টি দেখাবে যে দেখো তোমার হচ্ছে যে পোস্টটি, সেই পোস্টটি এরকম দেখাবে। একজন ভিজিটর যখন তোমার পোস্টটি দেখবে ঠিক এরকম ভাবে তোমার পোস্টটি সে দেখতে পারবে। সো এটা কি সব ঠিক আছে? তুমি যদি ঠিক থাকে তাহলে দেন তুমি হচ্ছে যে এটা হচ্ছে যে ওকে করে দিতে পারবো, পাবলিশ করে দিতে পারো। তো আমার মোটামুটি সব ঠিক আছে, আমি এখানে হচ্ছে যে পাবলিশ বাটনে ক্লিক করলাম। সে বলছে যে তোমার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আমি একটি লিঙ্ক পাঠিয়েছি, তুমি এই লিঙ্কটাকে কনফার্ম করো, দেন তাহলে এটি পাবলিশ হয়ে যাবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে ওপেন করি। আমি এখানে হচ্ছে যে সাইন ইন করি, যেহেতু অলরেডি আমার একটা ইমেল অ্যাড্রেস আছে এবং এটি হচ্ছে যে একটা ইউএস এর ইমেল অ্যাড্রেস, দেন আমি ইমেল অ্যাড্রেস এর লিখে আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে ক্র্যাগলিস্টে যে ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়েছেন এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনি হচ্ছে যে ওই জিমেলও ইউজ করতে। সো আমার এটি হচ্ছে যে একটি ভেরিফিকেশন মেল পাঠালো, যদি কারণ হচ্ছে যে আমি এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যে আমার ফোন দিয়ে ভেরিফাই করা আছে, এই কারণে এটি সে পাঠালো আমি জাস্ট আমার ফোন থেকে। আপনাদের এটা লাগবে না, আপনারা যে ইমেল অ্যাড্রেসটি সেটা ফোন ভেরিফিকেশন না করলেও আপনাদের চলবে। আপনারা জাস্ট হচ্ছে যে আমি এটা করেছি সিকিউরিটির কারণে, আমি দেখা যায় যে অনেক সময় ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে যায়, এই কারণে আমি এই জিনিসটি করেছি, আপনাদের এটি না করলেও চলবে। যদি ইমেল অ্যাড্রেসটি তেমন একটি মনে করেন যে হচ্ছে যে শুধু এই একটি কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, ব্যক্তিগত পার্সোনাল কাজের জন্য যদি না হয় তাহলে আপনাদের এটি না করলেও চলবে। এই ফোন ভেরিফাইড যে টু স্টেপ ভেরিফিকেশনের যে বিষয়টি সেটি না করলেও চলবে। সো আমি ভেরিফাই করলাম যে মেসেজটি আমার মোবাইলে এসেছে, সেটা আমি ইনপুট করার সঙ্গে সঙ্গে সে দেখছে যে হচ্ছে যে আমি আসলে আমি কিনা, এবং সে হচ্ছে যে আমার মেলে আমাকে প্রবেশ করতে দিল, যেহেতু আমার যে কোড সেই কোডটি সঠিক হয়েছে। সো আমি আমার মেলে চলে গেলাম, আমি অ্যামাজনের এই লিঙ্কটি বন্ধ করে দিই, আমি ক্যামেরা নানার ইয়েগুলো বন্ধ করে দিলাম, এবং এখানে হচ্ছে যে ভিআইপি 72 এর যে হচ্ছে যে পেজটি সেটি আমি বন্ধ করে দিলাম। সো এখানে যদি আমি যাই দেখুন এখানে একটা পোস্ট ক্র্যাগলিস্ট আমাকে দিয়েছে চলে এসেছে, এবং এখান থেকে আমি যদি যাই এখানে একটা লিঙ্ক আমি পাবো যে সে বলছে যে এখানে ক্লিক করো তুমি তাহলে তোমার পোস্টটি আশা করি হচ্ছে যে লাইভ হবে। তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলছে যে থ্যাংকস ফর পোস্টিং উইথ আস, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, ভিউ ইউর পোস্ট অ্যাট হচ্ছে যে এই লিঙ্কে তুমি তোমার পোস্টটি তুমি দেখতে পারবে, তোমার পোস্টটি পাবলিশ হয়েছে, তুমি এই লিঙ্কে গেলেই তুমি তোমার পোস্টটি দেখতে পারবে আর কি। সো আমি এই লিঙ্কে গেলাম এবং যে দেখলাম যে হচ্ছে যে ক্র্যাগলিস্ট আমার যে পোস্টটি সেটি সে পাবলিশ করেছে। এখন ঘটনা হচ্ছে যে আমি এই ব্রাউজারে আছি বলে অনেক সময় এটি দেখা যেতে পারে, আমার পোস্টটি অরিজিনালি লাইভ হয়েছে কিনা বা পাবলিশ হয়েছে কিনা এটি দেখার জন্য আমি হচ্ছে যে অন্য ব্রাউজারে এটা ট্রাই করব। অন্য ব্রাউজারে যদি আমার এই পোস্টটি দেখা যায় তাহলে বুঝবো যে আমারটি ফ্লাগ হয়নি বা আমারটি সে ডিলেক্ট করে দেয়নি, আমার পোস্টটি অরিজিনালি আছে আর কি। সো এখানে আমি মজিলা ওপেন করে হচ্ছে যে এখানে দেখতে চেষ্টা করছি যে আমার ওই পোস্টটি আসছে কিনা। সো মজিলা তো আমি হচ্ছে যে দেখছি যে হ্যাঁ মজিলা তো আমার এখানে দেখুন অ্যাকাউন্ট কিন্তু আমি সাইন ইন করা নাই মজিলাতে। সো এখানে দেখছি যে আমার সেম পোস্টটি এসেছে, সো এই পোস্টটি এখন লাইভ একটি পোস্ট। আমি তেমনি ভাবে হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি, ওপেন করে আমি হচ্ছে যে দেখি যে হচ্ছে যে এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে দেখতে চেষ্টা করছি যে এখানেও ওই পোস্টটি সেম পোস্টটি দেখা যায় কিনা। যদি দেখা যায় দেন আপনার পোস্টটি হচ্ছে লাইভ হয়ে গিয়েছে, এখন থেকে
ইউএস এর হাজার হাজার ভিজিটর, টার্গেটেড ভিজিটর আপনার এই পোস্টটি দেখবে, এবং হচ্ছে যে তারা যদি এই পোস্টটির যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি তারা দেখবে, ছবিগুলো দেখবে, এখানে দেখুন ছবিগুলো হচ্ছে যে তারা ছবিগুলো দেখবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং এই ডিসক্রিপশন পড়বে, তারা হচ্ছে যে রেটটি দেখবে, দেখে তারা পছন্দ হলে দেন আপনার সাথে তারা যোগাযোগ করবে। এখানে হচ্ছে যে তারা জাস্ট এখানে হচ্ছে যে রিপ্লে দিয়ে বাটনে ক্লিক করলি যে তার অ্যাকাউন্টে ঢোকা থাকবে আর কি। জাস্ট আমি হচ্ছে যে এটা বোঝানোর জন্য আমি এখানে গেলাম, এবার এখানে দেখুন আমি ঢোকা আছি, এখানে রিপ্লে বাটনে ক্লিক করলেই হচ্ছে যে সে রিপ্লে যে যা সে বলতে চায়, যা সে লিখতে চায় লিখবে, যে হ্যাঁ ভাই এই প্রোডাক্টের দাম কত, আমি এই প্রোডাক্টটি কিনতে আগ্রহী, আপনি এই প্রোডাক্টটি কত দামে আমাকে দিবেন, বিভিন্ন ইনফরমেশন সে আপনাকে জানতে চায়। রিপ্লে বাটনে ক্লিক করে যখন সে জানতে চাবে আপনার যে মেল নাম্বারটি আছে, অর্থাৎ এই যে মেল নাম্বার, এই মেলে আপনার হচ্ছে যে আপনার ফিরতি একটি মেল ক্র্যাকলিস্ট করবে যে হ্যাঁ একজন আপনার ইন্টারেস্টেড পার্সন আছে, সে হচ্ছে যে আপনার এই বিষয়টির প্রতি আগ্রহী হয়েছে, আপনি তার সাথে হচ্ছে যে মেলে কন্ট্যাক্ট করেন, আপনি হচ্ছে যে এই তার যে টোটাল বক্তব্য সে আপনি ক্র্যাকলিস্ট আপনাকে পাঠাবে, এবং আপনি জাস্ট তার এটা হচ্ছে যে রিপ্লে করে দিবেন, যে আপনি তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমার এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে, আমি এই প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছি, এই প্রোডাক্টটি নতুন অবস্থায় আছে, আপনি কাইন্ডলি হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি কিনে নেন, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে, ইমেলে বলবেন জিনিসটা আর কি, যে আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে যে www.cameranana, আমার ক্ষেত্রে ক্যামেরানানা, আপনার ক্ষেত্রে অন্য, সো ক্যামেরানানা, আপনি ওয়েবসাইটে যে জাস্ট আমার প্রোডাক্টটি প্রথমেই আছে আপনি চুজ করে নিয়ে এটি বাই বাটন অ্যাড টু কার্টে যে আপনি ক্লিক করে পেমেন্ট করলে আপনার প্রোডাক্টটি 2 দিন অথবা 3 দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছে যাবে আর কি, সো আপনার এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো এইভাবে আপনি একদম স্পেসিফিক টার্গেটেড ভিজিটর, ইউএস এর ভিজিটর বা ট্রাফিক আপনি হচ্ছে যে আপনার ওয়েব পেজে পাঠাতে পারবেন এই ক্র্যাকলিস্টের মাধ্যমে। লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ প্রোডাক্ট এই ক্র্যাকলিস্টের মাধ্যমে বিক্রি করছে, আপনি এর ছোট্ট উদাহরণ তো বাংলাদেশে দেখতেই পাচ্ছেন, সেল বাজার অথবা এখনই ডট কম, যেটাকে নাম চেঞ্জ হয়ে সেল বাজারের নাম চেঞ্জ হয়ে এখনই ডট কম হয়েছে, বিক্রয় ডট কম, আপনি আপনার হাতের সামনেই হচ্ছে যে এগুলোর প্রমাণ, প্রচুর পরিমাণে প্রোডাক্ট এই সাইটগুলোর মাধ্যমে সেল হচ্ছে, বাই হচ্ছে, এবং ভালো একটা ব্যবসা হচ্ছে। সো আমাদের পারচেজ ক্ষমতা অনেক কম, আমাদের চাইতে অনেক অনেক বেশি পারচেস ক্ষমতা হচ্ছে যে ইউএস এর মানুষদের বা নাগরিকদের, তারা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস কিনছে এবং বিক্রি করছে। সো এই ক্র্যাকলিস্ট হচ্ছে যে এই এর প্রথম প্রথম এবং প্রধান মাধ্যম যেখানে জিনিসপত্র বেচা কেনা হয়, এবং ইউএস এর ভিজিটররাও জিনিসপত্র কিনতে এই ক্র্যাকলিস্টকে ইউজ করে থাকে, এবং আসে তারা দেখে যে বিভিন্ন প্রোডাক্ট কত কম দামে। এখানে আপনি আরেকটা জিনিস লিখতে পারেন, এখানে হচ্ছে যে এইটা লেখার পরে আপনি হচ্ছে যে আমরা দেখেছি যে ক্যামেরা নানাতে এই প্রোডাক্টটি, আরেকটি টিপস আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে ক্যামেরা নানা এখানে হচ্ছে যে এই প্রোডাক্টটি দেখবো আমরা যে মার্কেট রেট হচ্ছে যে এখানে যদি যাই তাহলে দেখবো যে হচ্ছে যে মার্কেট রেট হচ্ছে যে $549, কিন্তু সে কিনতে পাচ্ছে $399, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আপনি বলে দিবেন যে হচ্ছে যে $150 সে হচ্ছে যে বাঁচাতে পারছে, তার কাছ থেকে আপনার কাছ থেকে যদি প্রোডাক্টটি সে নেয়, এখানে আপনি বড় বড় এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের সাথে হেডিং এর সাথে ব্র্যাকেটে দিয়ে দিবেন যে সেভ $150, অর্থাৎ সে $199 প্রোডাক্ট $399 প্রোডাক্টটা কিনছে, কিন্তু কেনার পরেও সে হচ্ছে দেখা যাচ্ছে বাইরে থেকে যদি এই প্রোডাক্টটা কিনতো তাহলে অনেক, অর্থাৎ $150 আরো বেশি দিয়ে এই প্রোডাক্টটা কিনতো। তো সেভ কথাটি যদি লিখে দেন ব্র্যাকেটে, অর্থাৎ এই যে মূল যে হচ্ছে যে যে দাম, সেই দামের পরে যদি ব্র্যাকেটে লিখে দেন যে সেভ করতে পারছে সে হচ্ছে যে $150, তাহলে ইউএস এর প্রচুর পরিমাণে ভিজিটর তারা হচ্ছে যে একটু যদি তারা লেস পায় কোনো জায়গায় সেখানেই তারা দৌড়ায় আর কি। সো এখানে $150 এই প্রোডাক্টটি কিনতে গেলে, নতুন প্রোডাক্টটি কিনতে গেলে সে $150 বেশি দিয়ে কিনতে হবে তাকে, কিন্তু আপনার কাছ থেকে কিনতে গেলে সে হচ্ছে যে $150 কমে প্রোডাক্টটি কিনতে পারছে আর কি। সো ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু শুদ্ধ আর কি। সো অবশ্যই তারা আপনার প্রোডাক্টটি আপনার সাইট থেকে কিনবে, এবং আপনার সাইট থেকে কেনার সঙ্গে সঙ্গে আপনি একটি কমিশন পেয়ে যাবেন, আপনার শতকরা 7% যদি হয়, এখানে $400 কাছাকাছি প্রোডাক্টের মূল্য, আপনি হচ্ছে যে প্রায় $28 এই প্রোডাক্টটি বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাজন আপনাকে কমিশন দিবে। সো এরকম হচ্ছে যে পার ডে যদি হচ্ছে যে আপনি 10টি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে $200 থেকে $250 আপনার পক্ষে ইনকাম করা খুব একটি কঠিন কোনো বিষয় নয়। আমি মনে করি যে 10টি নয়, আপনি 5টি প্রোডাক্ট বিক্রি করেন তাহলেও আপনার পক্ষে মাস শেষে $2,000 থেকে $3,000 ইনকাম করা কোনো কঠিন বিষয় নয়।
নয়। আর আপনি শুধুমাত্র যে আমি দেখালাম যে নিউ ইয়র্কের বাফেলো সিটিতে যে পোস্টটি দিবেন আজকে তা নয়, আপনি মিনিমাম আপনার হচ্ছে যে টার্গেট থাকতে হবে প্রত্যেক দিন, আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক দিন 100 সিটিতে পোস্ট করি আর কি, বিভিন্ন সিটিতে, আমেরিকার বিভিন্ন সিটিতে আমি 100 সিটিতে পোস্ট দিই এই এক একটা প্রোডাক্টের, এবং সেখান থেকে আমার মোটামুটি এক একটা পোস্ট থেকে যদি যদি হচ্ছে যে দুইটা তিনটা করেও আমার যদি ভিজিটর আসে আর কি বা ট্রাফিক আসে, তাহলে 100 থেকে আমার হচ্ছে 300 থেকে 400 ভিজিটর আসে। সো এই ভিজিটর গুলো হচ্ছে টার্গেটেড ভিজিটর, এবং এরা হচ্ছে যে আসলে টোটাল বিষয়টি দেখেছে, শুনেছে, বুঝেছে, এবং এই যে দামটি তারা দেখছে এই দামে কেনার মতো ক্ষমতা তাদের আছে বলেই তারা রিপ্লে করছে আমাকে বা আমাকে নক করছে। সো তারা একদম টার্গেটেড বায়ার, আমি তাদের সাথে যদি একটু আলোচনা করতে পারি এবং তাদেরকে যদি কনভিন্স করতে পারি পরবর্তী রিপ্লেতে, রিপ্লে দিয়ে আর কি, হ্যাঁ ঠিক আছে আপনি আমার ওয়েবসাইটে যান, ঠিকানা দিতে পারি, তাহলে এই যে 300-400 বায়ারের ভিতরে যারাই যাবে ম্যাক্সিমাম বায়ার হচ্ছে প্রোডাক্ট কিনতে যাবে আর কি। সো সেখান থেকে আমি ধরে নিলাম, আপনার ক্ষেত্রে ধরে নিলাম আপনি প্রত্যেক দিন 50টা করে পোস্ট বিভিন্ন স্টেটে হচ্ছে দিচ্ছেন ক্রেগলিস্টের, এই 50টা পোস্টের ভিতরে যদি হচ্ছে যে 100 জন বায়ার আসে, 100 জন আসলো না, আমি ধরে নিলাম 50টা পোস্টের ভিতরে 40 জন বায়ার আপনার ওয়েবসাইটে আজকে গেছে আর কি, বা আপনি তাদের সাথে নেগোসিয়েশন করে আপনার ওয়েবসাইটে পাঠাইছেন, 40 জনের ভিতরে আপনি নিশ্চিত থাকতে পারেন 10 জন হচ্ছে যে আপনার প্রোডাক্ট কিনবে, যদি 10 জনও না হয় 5 জনও যদি আপনার কিনে, তাহলেও মাস শেষে আপনি প্রত্যেকদিন যদি 5 জন করে আপনি প্রোডাক্ট কিনাতে পারেন কনভিন্স করে, তাহলে হচ্ছে আপনার মাস শেষে $2,000-3,000 ইনকাম করা আপনার পক্ষে একদম পসিবল একটা বিষয়। সো আমি এখানে যে বিষয়টি দেখলাম, দেখুন এখানে একটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে আমি জাস্ট এই লিংকে ক্লিক করলাম, ক্রেগলিস্টের এই লিঙ্কে ক্লিক করলাম, এবং সে হচ্ছে যে পরবর্তী মেসেজে আমাকে জানালো যে ঠিক আছে থ্যাংক ইউ, আপনি হচ্ছে যে আপনার যা যে পোস্টটি সে পোস্টটি পাবলিশ হয়েছে, পাবলিশ হওয়ার লিঙ্কটি হচ্ছে যে এটি, আপনি যান আপনি পাবলিশ করা যেটা পাবলিশ হয়েছে আপনার পোস্টটি সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই আপনি যদি এখন এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্রেগলিস্টে ইউএসএর আইপি দিয়ে যান আর কি, ক্রেগলিস্ট যেটা করবে সেটা আমি পরবর্তী লেসনে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে ক্রেগলিস্ট আপনার কাছে ফোন নাম্বার চাবে, আপনি যে অরিজিনাল, আমি তো খুব ইজিলি চলে গেলাম, আমাকে কিন্তু কোনো ভেরিফিকেশন সে চায় নাই যে আমার ফোন নাম্বার কি হ্যান ত্যান কোনো কিছু সে বলে নাই, কিন্তু আপনাকে বলবে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রেগলিস্টে, তখন কিন্তু ক্রেগলিস্ট সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে হচ্ছে যে আপনি যে ইউএস এর নাগরিক ঠিক আছে, আপনার আইপি ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভেরিফাই করতে চাই, আরো নিশ্চিত হতে চাই যে আমি নিশ্চিত হতে চাই যে আসলেই আপনি ইউএস এর একজন নাগরিক। সো আমি হচ্ছে যে আপনি একটা ফোন নাম্বার আমাকে দেন, ইউএস এর ফোন নাম্বার দেন, ল্যান্ডলাইনের ফোন নাম্বার, নট মোবাইল, ল্যান্ডলাইনের ফোন নাম্বার আমাকে দেন, আমি ওই ফোন নাম্বারে আমি হচ্ছে যে একটা কোড পাঠাবো, অ্যাজ লাইক গুগল যেভাবে কোড পাঠায় আর কি। সো কোড পাঠাবো, সেই কোডটা কি সেটা যদি আপনি এখানে ইনপুট করতে পারেন, তাহলে আমি হচ্ছে যে বুঝে নিব যে হ্যাঁ আপনি আসলে ইউএস এর নাগরিক বা মেম্বার, ইউএস এর একজন হচ্ছে যে নাগরিক, সম্মানিত নাগরিক, দেন আমি আপনাকে হচ্ছে যে পোস্টটি তখন উন্মুক্ত করে দিব বা ছাড় করে দিব আর কি। সো আমি এই বিষয়টি কিন্তু করেছি, আমি আমার হচ্ছে যে অ্যাকাউন্টটি ভেরিফাই করা অ্যাকাউন্ট, এবং এই যে ভেরিফাই করা অ্যাকাউন্ট এইটাকে বলা হয় যে পিভিএ, ক্রেগলিস্ট পিভিএ, ক্রেগলিস্ট পি হচ্ছে যে ফোন ভেরিফিকেশন অ্যাকাউন্ট, ক্রেগলিস্ট ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট এটাকে বলা হয়। আমি যে অ্যাকাউন্টের মাধ্যমে পোস্টটি দিলাম, আপনি যদি দিতে চান আপনাকে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট, আপনি যদি ফোন ভেরিফাই অ্যাকাউন্ট না থাকে আপনার কাছে, আপনি কিন্তু কখনোই ক্রেগলিস্ট থেকে পোস্ট দিতে পারবেন না। সো আপনাকে অবশ্যই ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, না হলে কখনোই আপনি ক্রেগলিস্টে একটা পোস্ট দিতে পারবেন না সেল সেকশনে। তো এই অ্যাকাউন্টে কি আপনি কি সমস্যায় পড়বেন নর্মাল অবস্থায় যদি আপনি পোস্ট দিতে চান, সেটা আমি পরবর্তী লেসনে দেখাচ্ছি, এবং এটার সমাধান কি সেটিও আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা দেখব যে কিভাবে আমাদের যে